এই স্বপন দা সোনার কথাবার্তা শুনে মনে হয়েছে উনি একজন বড় জমি মাফিয়া, উনি মানে গান পয়েন্টে জোর করে কাউর জমি লিখিয়ে নিতে পারেন, দখল করে নিতে পারেন। জোর করে জমি ছিনিয়ে নিতে চাইছে তৃণমূল পরিচালিত কন্নগর পুরসভা। জমি না দিলে খুনের হুমকি দিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়ার, চাঞ্চল্যকর এমনই অভিযোগ তুললেন এক চিকিৎসক। কন্নগর পুরসভার ইঞ্জিনিয়ার সনাতন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে FIR-ও দায়ের করেছেন চিকিৎসক। হাওড়ার বাসিন্দা চিকিৎসক কুণাল বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক জমি রয়েছে কন্নগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে গঙ্গাপাড়ে, প্রায় ১৮ কাঠা জমি। চিকিৎসকের অভিযোগ, এই বিপুল জমি মাত্র ২০ লক্ষ টাকায় কিনতে চাইছে পুরসভা। এই জন্মাষ্টমীর আগে একদিন, এই মঙ্গলবার দিন ছিল, সেদিন কন্নগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমাকে ফোন করেন। উনি আমাকে ফোন করে বলেন যে জন্মাষ্টমীর দিন মিউনিসিপ্যালিটিতে একটু আসুন এবং আপনার জমির ব্যাপারে কথা আছে। জন্মাষ্টমীর দিন, ছুটির দিন, সমস্ত মিউনিসিপ্যালিটি ফাঁকা, চেয়ারম্যান সাহেব এলেন না। ওই সনাতন ব্যানার্জি, উনি ওখানে ইঞ্জিনিয়ারিং স্টাফ, তো উনি আমাকে বললেন যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানই আমাদের পাঠিয়েছেন, আপনি আসুন, বোর্ডরুমের মধ্যে আসুন। উনি আমাকে সোজাসুজি একটা কথা বললেন, দেখুন যে নামে বলছি সেই নামে আপনি রেজিস্ট্রি করে নিন, এই নিন ২০ লাখ টাকার চেক আছে, আপনাকে এই চেক দিতে হবে, আপনি যদি এই চেক না নেন এবং এই যে নামে বলছি সেই নামে যদি আপনি যদি রেজিস্ট্রি না করে দেন তাহলে আপনাকে এখানে মেরে গঙ্গার জলে ফেলে দেবো। স্বাভাবিকভাবেই জোর করে জমি নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। তার পাল্টা দাবি, শ্মশানের জন্য জমি চাওয়া হয়েছিল, প্রমোটিং করতে না পারায় FIR করেছেন চিকিৎসক। আমাদের কোনো শ্মশান নেই, আমরা ইলেকট্রিক চুল্লি করবার জন্যই এটা করেছিলাম, ফ্ল্যাট আমরা করতে দেবো। ওরা যে কথা জমির পরিমাণ বলছে, তার অর্ধেকের বেশি জমি গঙ্গায় চলে গেছে বর্তমান। দু তিন কাটা জায়গা হয় তাহলে দু তিন কাটা জায়গা আমাদের দিন, আমরা ২০ লাখ টাকা থেকে দাম শুরু করেছি। তো ভেবে যে FIR করলে আমরা ভয় পেয়ে যাবো, আমরা যাবো না কাজে, আমরা ফ্ল্যাটটা করবো, ফ্ল্যাট আমি করতে দেবো না ওখানে। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। তার কারণ হচ্ছে উনি পৌরসভায় একটা সিদ্ধান্ত হয়েছে, মাননীয় পৌর প্রধানের কথা মতন আমি ওনার সঙ্গে কথা বলি এবং ওই কথা অনুযায়ী ওখানে একটা ইলেকট্রিক চুল্লি হওয়ার জন্য তিন কাটা জমি লাগবে, এই কথা হয়েছে এবং এই কথা অনুযায়ী আমাকে মাননীয় পৌর প্রধান ওনার সঙ্গে কথা বলতে পারে। আমি তো পৌরসভার হয়ে করছি, আমি পৌরসভার হয়ে কখনো কোনো মস্তানি বা গুন্ডামি করতে যাব না। আদালতে আগাম জামিন নিয়েছেন পুরসভার এই ইঞ্জিনিয়ার, কিন্তু কার দাবি সত্যি, জমির মালিক না পুরসভার, তা নিয়ে বিতর্ক থেকেই গেছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, হুগলি। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।